আজকে একটা জরুরি বিষয় নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে বর্তমান নেট জগতে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে। হ্যাঁ, আমরা সালাতে সামি আল্লাহু লিমান হামিদা বলি না, হু নিয়ে এখন মারামারি চলছে। তো হাদিসে আছে ইদা ইদা, এটা কি হলো? হ্যাঁ, ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি, ইদা যখন উসনিদা সম্বোধন করা হবে আমর কাম কোনো কাজ ইলা গাইরি আহলি, অযোগ্যদের, মানে কোনো কাজ কোনো দায়িত্ব নেতৃত্ব, হ্যাঁ এলেভেন নেতৃত্ব, দেশের নেতৃত্ব যখন অযোগ্যদের হাতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এটা একটা। আর একটা আছে ইদা ইউল তা মাসুল এল মো মিন আসা মিন আসা, এটা হলো হামজা, মিন আসা ভেরি হিম, হাদিস দুটাই কিন্তু হাদিস, ঠিক আছে। ইদা ইউতামাসুল ইলমু, যখন এলেম সংগ্রহ করা হয় মিন আসাগিরিহিম, তাদের ছোটদের থেকে, ছোটদের থেকে, ছোট মানে ছোট বাচ্চা না, মানে জাহেলদের থেকে, যাদের এলেম কালাম নাই, যাদের এলেম কালাম নাই সমাজে, তাদের থেকে যখন এলেম কেউ অর্জন করবে না, মানুষ যখন এলেম অর্জন করতে লাগবে, তখন মনে করবে কেয়ামত নিকটে, সন্নিকটে। এই দুইটি কাজ, দুইটি কাজ যখন দেখবা পাইবা, তখন বুঝে নিতে হবে যে কেয়ামত খুবই সন্নিকটে, কেয়ামত আর বেশি দিন নাই। এক নম্বর, নেতৃত্ব যখন অযোগ্যদের হাতে চলে যাবে, গেছে না যায়নি গোটা ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগই অযোগ্যদের হাতে, আর এলেম যখন নেওয়া হবে মূর্খদের থেকে, আসাগেরিহিম মানে মূর্খ, তখন বুঝবা যে কেয়ামত সন্নিকটে, কেয়ামত আর বেশি দিন নেই। এখন জনগণ যখন এ সমস্ত লোকদের থেকে এলেম নেওয়া শুরু করেছে, তখন গণ্ডগোল সমাজে বেশি হয়ে গেছে, আগে এই গণ্ডগোলগুলো ছিল না। এখন নতুন একটা গণ্ডগোল যেটা দেখা গেছে, এটা আজকে বোঝানোর জন্য মূলত আসা, সেটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। যখন হুজুররা কাজ কাম না পাই, হ্যাঁ মানুষের কাছে নিজকে কীভাবে শো করব, তখন অদ্ভুত একটা উদ্ভট একটা কথা, একটা কাজ নিয়ে চলে আসছে, এটা হচ্ছে একটা অদ্ভুত একটা কথা, কি বলতেছে, সামি আল্লাহ, সামি আ, সামি আ মানে, হ্যাঁ সামি আল্লাহ হু, এই যে হু, তারপরে লি লি মন হা মি দাহ, হামি দাহ, সামি আ শুনেন কে, আল্লাহ, লিমান যার জন্য মানে যার, হামিদা লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে তার কথা আল্লাহ শুনেন বা তাকে শুনেন, মানে তার কথা শুনেন, এটা আল্লাহ। এখন গণ্ডগোল লেগেছে কোথায়, এ হু লিয়া, হু কি আল্লাহ সাথে পড়বে না লিমানের সাথে পড়বে, এটা কিভাবে পড়তে হবে, সামি আল্লাহ লাই এক আলিফ টান আছে, টান আছে না, এক আলিফ যদি টান দিই তাহলে এখানে একটা থামতে হবে, স্টেশন আছে, আছে না, সামি আল্লাহ, তারপরে কি করতে হবে, হুলিমান হামিদা, ঠিক আছে, লেখা ঠিক আছে, আর ইমাম সাহেবের মাথায় একদম এটা জানে যে সামি আল্লাহু একটা শব্দ, আল্লাহু একটা শব্দ, লিমান একটা, হামিদা একটা, কিন্তু যখন বলবে তখন কি করবে, সামি আল্লাহ এখানে একটা আলিফ টান দিবে, টান দিয়ে খুব দ্রুত হু থেকে পালাতে হবে। হ্যাঁ, এখানে কোথাও দেরি করা যাবে, হুইও দেরি করা যাবে না, লিও দেরি করা যাবে না, মানও দেরি করা যাবে না, কারণ এটা এজহার, একফানা,
গুণনা না তাহলে হুলিমান হামিদা এখানে কোনো থামার অপশন নাই দাহ এখানেও থামা যাবে অনেকে আবার দাহ বলে টান দিয়ে দেয় তাহলে হুলিমান হামিদা এটি এমন এক অক্ষর এগুলো যে খুব দ্রুত যেতে হবে থামতে হবে কোথায় সামি আল্লাহ হুলিমান হামিদা এখন হুজুররা কি বানাচ্ছে নেটে যেটা গন্ডগোল লাগাইছে বলছে আপনাকে আল্লাহু শব্দটা একসাথে পড়তে হবে আলাদা পড়তে হবে আর এটাকে আলাদা পড়তে হবে যদি আমার না পড়েন হুলিমান বলেন তাহলে লিমানের সাথে হু যোগ হয়ে গেল আর হু যোগ হয়ে গেলে এটা অর্থ একদম বিকৃত হয়ে গেল ঠিক আছে একটু কড়া করে বললে খারাপ লাগবে বলবো না উদাহরণস্বরূপ উদাহরণ মেলা আছে তার মধ্যে এটা একটা দেখি ইন্না আইনা ঠিক আছে তারপরে এই এটা কাপ আতাইনা কাপ তারপরে কি বায়ে ভাটান দিলে হয় ইন্না আতাইনা কাল কাওসার ঠিক আছে এখন এখানে টানটা কোথায় না না টান হবে ইন্না এখানে টান হবে তিন আলি ইন্না আতাইনা কাল কাওসার এখন হুজুর বলতেছে কাল কাওসার এটা বলা যাবে না কাল কাওসার বললো কি হবে ইন্না আতাইনা এটা তো আছে পর্যন্ত ঠিক আছে তখন এটা কাল এই কাল হয়ে গেল এখানে এই কাওসারে এরকম হয়ে যাবে ঠিক আছে এই হলো কাপ কাওসার হয়ে গেল তাহলে এই কাপটাকে এটা লাগাই দিল আগে ছিল মাফুলের কাপ এখন হয়ে গেলো কি হাফে জারের কাপ তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কি করবো পাগলে কয় নাকি ছাগলে মানে মাথার মধ্যে যা খায় ঘুরে ফিরে নিয়ে এসে এখানে লাগাই দেয় হ্যাঁ হুজুর যদি এখন ওনার মতো করে পড়তে চায় তাহলে ওনাকে বলতে হবে এখানে থামতে হবে তাকে স্পষ্ট করতে হবে হ্যাঁ স্পষ্ট যদি করতে হয় তাহলে এভাবে থামতে হবে নাকে এখানে থানা থামার কোনো অপশন আছে তাহলে থামার অপশন কোথায় এখানে এখানে থাইমে দ্রুত টান মারতে হবে কাল কাউসার কাজে এটা পড়ার সময় এখানে মিলাইতে হবে কিন্তু অর্থ কোনো চেঞ্জ হবে না কারণ এটা হরফে জার নয় এটা হরফে জার নাই মাফলের কাপের সাথে এই লামের অ্যাড হয়ে গেছে কাল কাল কাওসার এখন জোর করে নিয়ে এসে লেখে লেখে দেখায় এটা হু এর সাথে হয়ে গেল এর সাথে মেলা কিছু একটা নাম অনেক আছে এগুলো পুরো কোরআন মানে জনগণকে একটা বিপদে ফেলে বোধ দেওয়ার মতো একটা কাজ এই বক্তব্য একটা এবং কনফিউশনে ফেলে দেওয়ার মধ্যে এই এটা করতে যায়া করবে কি সামি আল্লাহু লিমান হামিদা এভাবে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা এটাই পড়তে হবে এভাবে পড়লে কি হবে এই জন্য ইজা উলতি ইউতামাসুল ইলমু মিন আসাগিরিহিম এই আসাগির থেকে এলেম নেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটি যেমন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহির রহমান তাহলে কি আর রহমানের সাথে হা যোগ হয়ে গেল নাকি লেখাটা তো যোগ করিনি কিন্তু উচ্চারণটা যোগ করতে হবে নাহলে উচ্চারণ ঠিক হবে বিসমিল্লাহির রহমানির রহিম তো নুন কি আর রহিমের সাথে যোগ হয়ে গেছে পড়াতে যোগ হবে কিন্তু লেখা তো ঠিক আছে মাথায় ঘেলু কাম হলে যা গণ্ডগোল লাগে তো এগুলো বর্তমানে একটা আলোচনা চলছে জনগণকে বিভ্রান্ত করার জন্য এটা পুরো কোরআনের মধ্যে মালিকে অমিত মা মায়ে একালি টান আছে ঠিক আছে মা লি কি ইয়াও ইয়াও মিদ দিন মা লিকি অমিদ্দিন লিকি মা লিকি মা লিকি অমিদ্দিন মা লিকি অমিদ্দিন কি অমিদ্দিন মা লিকি অমিদ্দিন শুনতে মনে হচ্ছে কিটাকে ইয়াওমের সাথে লাগাই লাগে কিন্তু না উচ্চারণের সময় এটা করতেই হবে না হলে পরে কোন জায়গাতে মিলানো যাবে না প্রত্যেকটি জায়গাতে যেমন একটা আয়াত আছে ইয়াল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা এরকম বহুত আয়াত আছে এক কথাই তো এই
বিভ্রান্ত কর ফতোয়া এবং মশালা নেটে ছড়িয়ে বেড়াচ্ছে দড়িয়ে বেড়াচ্ছে এই জন্য আজকে এই তালিমটা দিয়ে দিলাম এটা সাধারণ মানুষের জন্য একটা উপকার মানুষ বিভ্রান্তে পড়ে সামি আল্লাহু লিমান হামিদা ওয়া লাহ মক্কার ইমামের প্রত্যেকটা ইমাম যখন সামি আল্লাহ বলে সামি আল্লাহু লিমান হামিদা উচ্চারণটা এভাবেই করতে হবে এখন হুজুরদের যেভাবে তারা বলছে যদি এভাবে বলি সামি আল্লাহু লিমান হামিদা ভুল হবে না মানে থামার কোনো অপশন নাই কাজে হুটাকে লিমানের সাথে দ্রুত পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা কোনো সমস্যা নেই এবং এটাই শুদ্ধ এবং এটাই শুদ্ধ হুটাকে লিমানের সাথে লাগানো হয়নি বরঞ্চ পড়ার সময় এভাবে পড়তে হবে বুঝেছি না বুঝি নাই কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হওয়ার কারণে আজকে সংক্ষিপ্ত দশটা নিলাম আল্লাহ তালা সবাইকে ফেতনার থেকে ফেতনার যুগে বেশি পণ্ডিত হুজুরদের থেকে রক্ষা করুন মানে আল্লাহ আল্লাহ তালায় বেশি পণ্ডিত হ্যাঁ হুজুর যারা একদম একদম খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায় এমন হুজুরদের থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুন বলে আল্লাহ আমিন ও আলা নবীন মোহাম্মদ আলসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত